টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সাথে 104 রানে বড় ব্যবধানে হেরেছে। বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। সাউথ আফ্রিকার কাছে হেরে ঘরোয়া ক্রিকেটকে দায় দিলেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল না, আমরা এক্সিকিউশনটা ঠিক করতে পারিনি, আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে, এইটা একটা কারণ। এরকম বড় রান তাড়া করে আমরা ঘরোয়া ক্রিকেটও খুব বেশি ম্যাচ জিতি নাই, এই একটা জায়গাতে মনে হয় আমাদের দুর্বলতা থাকতে পারে, এই জায়গাগুলোতে আমরা খুব একটা অভ্যস্ত বলে মনে হয় না, এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি, আজকে সিডনির উইকেট ভালো ছিল, আমি আসলেই হতাশ, আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম, 200 রান চেস করতে না পারলেও একটা ভালো ব্যাটিং ডিসপ্লে শো করার সুযোগ ছিল।